মোৰ চেনেলৰ নতুন ভিডিঅ'লৈ সকলোকে স্বাগতম জনাইছোঁ। আৰু আজি হৈছে শনিবাৰ 22 তাৰিখ অক্টোবৰ মাহৰ। তো আজি ওলাই আহিছোঁ কাৰণ বহুত দিন মই মটৰ ব্লগিং কৰা নাই, তো তাকে মটৰ ব্লগিং এটা কৰোঁ বুলি ভাবিলোঁ। লগতে আজি মই গৈ আছোঁ বৰ্তমান, মই কৈ দিওঁ মই গৈ আছোঁ যোৰহাটৰ যোনটো KTMৰ শ্ব'ৰুম, তো তালৈকে যাওঁ। তো তাত বোলে RC 200 এটা নতুন এডিশ্যন আহিছে, মানে MotoGP এডিশ্যন আহিছে নতুন, তো সেইটোকো চাম। তো সেই MotoGP এডিশ্যনৰ যোনটো ভিডিঅ' সেইটো ভিডিঅ' মই এক্সট্ৰাকৈ এটা বেলেগকৈ ৱাকাৰণ হিচাপে দিম আপোনালোকৰ ভিডিঅ'টো। আৰু বাকী ডিলাৰটো যি যি বাইক চাইক আছে KTMৰ, তো কি কি বৰ্তমান এভেইলেবল আছে বা দাম চাম তেনেকুৱা ধৰণৰ অকণমান এটা আইডিয়া দিবলৈ চেষ্টা কৰিম আপোনালোকক। আৰু ডাউন পে'মেণ্ট ফাইনেন্স অপশ্যন কি ধৰণে কি হ'ব, তো এতিয়া ডিলাৰলৈ গৈ আছোঁ, কিন্তু তাৰ আগতে মোৰ বাইকত তেলটো ৰিজাৰ্ভত লাগি আছে, তো তেলটো ভৰাই লওঁ। তেলটো ভৰাইহে বাকী আগবাঢ়ি যাম। এতিয়া কোনটো পাম্পত দিয়ে, এইটো দিয়ে নে আগৰটোত দিয়ে সুধি লওঁ। কাৰ্ড পে'মেণ্ট হ'বনে ন? হ্যাঁ দাদা হব, ফুল করে লোক তেতিয়াহে ভাব পাৰিম। তো ট্যাঙ্কিটো ফুল করে লোক যেহেতু রিজার্ভ লাগিলে, তো ট্যাঙ্কি মোৰ ভাবো ট্যাঙ্কিটো ফুল করে পেলে চলোৱাই ভাল, যেহেতু কম কমকে ভরাই থাকিলে কিমান মাইলেজ দিয়ে কি দিয়ে আন্দাজ নাপাও। তো এবার তথাপিও চাওঁচোন, মই ফুল ট্যাঙ্কি করার পৰা আজি আকৌ ফুল ট্যাঙ্কি করবলে আহিছোঁ, কিমান কিলোমিটার চলিলে মোৰ বাইকখন। তো ফুল ট্যাঙ্কিটো ফুল ট্যাঙ্কি ট্রিপে আজি 2.2 কিলোমিটার চলাইছোঁ এতিয়া ৰাতিপুৱা বাইকখন। তো ট্রিপ বি যদি চাওঁ, মই এইটো সদায় তেল ভৰাই ৰিসেট কৰি দিওঁ, কিন্তু এবাৰ বহুত কম চলিছে। তো 249 চলিছে টোটেল তেল ভৰোৱাৰ পৰা, তো ভালেমান কম মাইলেজ আছে, কি কম আৰু। তো এতিয়া ফুল কৰি লওঁ, ফুল তো ট্যাঙ্কি ফুল কৰিলোঁ। কিমান টকা হ'ল দাদা? 855। তো 855 হৈ গ'ল ফুল ট্যাঙ্কি, মানে তেল অলপ আছে মোৰ বোধেৰে। কিমান লিটাৰ সোমালে? 8.77 সোমালে। তো ট্যাঙ্কিটো ফুল কৰি হৈ গ'ল, তো এতিয়া মিটাৰটো ৰিছেট কৰি লওঁ, জিৰ' কৰি লওঁ ট্ৰিপ বিটো। তো মানে বাইকত অলপ তেল থাকি গ'ল চাগে, পুৰা একেবাৰে শেষ হৈ যোৱা নাই, যিহেতু একদম লাষ্টৰ ঘাটটো যেতিয়া ব্লিংক কৰিবলৈ আৰম্ভ কৰে মই তেতিয়াই তেলটো ভৰাই দিওঁ সদায় বাইকত। আৰু তেল ফুল কৰাৰ পাছতো বাৰকেইডাল একদম ফুললৈকে যোৱাই নাই এতিয়াও। তো ব'লক তেল চেল ভৰাই যিহেতু হৈ গ'ল, এতিয়া KTMৰ ডিলাৰৰ ওচৰত পাওঁগৈ, বাকী পাই মেলি আপোনালোকক দেখাম আৰু। আৰু আমাৰ ইয়াত হণ্ডাৰ এটা নতুন শ্ব'ৰুম খুলিছে, যিটো প্ৰিমিয়াম হণ্ডাৰ যোনটো প্ৰিমিয়াম শ্ব'ৰুম বিগ উইং, তো সেইটো এটা খুলিলে। তো এইটো ৰাস্তাতে খুলিছে, কিন্তু কোনখিনি থাকি গ'ল, মই পাৰে হৈ আহিলোঁ নে আগলৈ আছে একজেক্টলি ভালকৈ ময়ো নাজানো। তো এইটো মোৰ এতিয়া ৰাইট হেণ্ড ছাইডে পৰিব হণ্ডাৰ যোনটো বিগ উইং শ্ব'ৰুম, তো এইটো আপোনালোকে দেখিছে। তো এইটো প্ৰিমিয়াম বাইকৰ শ্ব'ৰুম হণ্ডাৰ, তো ইয়াতো ছুপাৰ বাইক ৰাখিব লাগে, কিন্তু বৰ্তমান মই বাহিৰৰ পৰাটো দেখা নাই ছুপাৰ বাইক ৰাখিছে নে নাই ৰখা, অকল হাইনেচ বা RS 359 এনেকুৱা কিবা এখন বাইক, তো এইকেইখনে দেখা নিচিনা লাগিছে। তো যদি যোৰহাটতো এনেকুৱা প্ৰিমিয়াম শ্ব'ৰুমত যদি ছুপাৰ বাইক ৰাখে, যদি কোনোবাই ল'বলৈ ইচ্ছা কৰে, মানে ল'বলৈ বিচাৰে, যিহেতু আগতে বাহিৰৰ পৰা আনিবলগীয়া হৈছিলে, তো এতিয়া ইয়াতে এভেইলেবল হ'ব লাগে। যদি ডিলাৰটোত মই ভিডিঅ' কৰোঁ তেতিয়া বাকী ডিটেইলছবোৰ দিব পাৰিম আপোনালোকক। আৰু এইটো ৰাস্তাতে প্ৰায়ভাগ বাইকৰ ডিলাৰ আছে, কেইবাটাও আছে, যেনেকৈ এতিয়া হণ্ডাটো হৈ গ'ল, তাৰপিছত হিৰো আছে, আকৌ ইয়ামাহাৰো আছে। তো এইটো পাইছোঁহি আমাৰ যোৰহাটৰ যোনটো KTMৰ শ্ব'ৰুম, তো এতিয়া ইয়াৰ ভিতৰলৈকে যাওঁ, বাইকখন ইয়াতে ৰখাই লওঁ। তো মই শ্ব'ৰুমৰ ভিতৰত আহি গ'লোঁ এতিয়া, আৰু প্ৰথম আহিয়ে এখন RC 200 যোনখন MotoGP এডিশ্যন, তো ইয়াৰ এটা ভিডিঅ' মই এক্সট্ৰাকৈ আপোনালোকক ৱাকাৰণ দি দিম সৰুকৈ এটা, তো সেইটো মই বেলেগ এটা ভিডিঅ' কৰিম। তো আজি অভাৰঅল দেখাই দিওঁ শ্ব'ৰুমটোত কি কি আছে, বাকী এইপিনে দেখিছে পুৰা বাইক ভৰ্তি হৈ আছে। বাকী এইখিনিত ৰাখি থোৱা আছে এখন RC 125, তাৰ কিনাৰতে আছে এখন Duke 390, আৰু এখন Duke 390, তাৰ আগলৈ যদি মন কৰে এইখিনিতে এখন আছে Duke 250,
তো বাকি তার আগলে আর দুখন আছে আর সি 390, তো ভালেমান আর সি 390 ডিমান্ড বলে ভাবিছো মই যোৱাটো, তো এখানে কেবাখন আর সি 390 রাখি থাকা আছে শোরুমত। তো তার যদি অপোজিট সাইডে মন করো ইয়াতে একটা নতুন কালার যখন কেটিএম অ্যাডভেঞ্চার 390, তো ইয়ার নতুন কালার এটা ইয়াত এভেলেবল আছে বর্তমান। বাকি তার আগলে যদি মন করে দেখব ইয়াত আছে এখন অ্যাডভেঞ্চার 250। তো অলমোস্ট বাইক ভালেমানখিনি এভেলেবল আছে শোরুমত, বাকি এওঁলোকৰ ওয়ার হাউসতো ভালেমান বাইক রাখি থাকা আছে। তো বুকিং হিসাবেও বাইক আছে বাকি এভেলেবল থাকে। তো মই কি কি আছে বর্তমান আজি শোরুমটোর ভিতর মই এখানে দেখাই দিছো এটা আপনার, বাকি গোটেই ডিটেলসখিনি যি আছে কিমান দাম কেনেকুৱা কি হয় বা ডাউন পেমেন্টের বিষয়ে অকমান আমাক কৈ দিব। তো আপনার অকমান ডিটেল দি দিম যাতে আপনার আইডিয়াটা হয়ে যায় কিমান কি কি লাগে কি ধরনের। তো এটা কেটিএম ডিলার যদি আহে আপনাদের প্রথমে সৌরভকে লগ পাব, আর যিকোনো বিষয়ে যদি ডিলারও জানিবলগীয়া থাকে তো সৌরভে আপনার সকল ক্ষেত্রে সহায় করে দিব। তো এটা অকমান বাইকের পিনে আহ, বাইকের ডিটেলসখিনি মোক সৌরভে অকমান করে দিব মানে আপনাদেরকে জানাই দিব। তো সৌরভ এখন প্রথমে কোনটো মডেল কই দিয়ে, এখন আপনার আর সি 125, আর সি 125 আপনার 15 BHP হয়। তো এখন 15 BHP বলে যেহেতু করা, তো এখন 125 যেহেতু সবকে লোয়েস্ট হয়, তো ইয়ার মাইলেজ তো এনে কিমান হবে? মাইলেজ এখন আপনার 35 KM এর উপর পাবো, 35 ওপর। তো এইখানের মাইলেজ পাওয়া যাব। বাকি এটা এইটার প্রাইসের পিনে আহ, যেহেতু লুকস তো ইমান ডিফারেন্স নাই আর সি সি গোটেখিনি, তো এখানের প্রাইস তো বিষয়ে 15 লাখ 15 হাজার হয়ে অনুরোধ 2 লাখ। আর যদি কোনোবাই ফাইন্যান্স করব বলে ভাবে কিমান মিনিমাম দিব পারে? 50 লাই যাব, 50,000-55,000 এখন বাই আপনাদের ঘরে লো যাব মানে ডাউন পেমেন্ট 50,000-55,000 ইয়ার ডাউন পেমেন্ট হবে। ডকুমেন্টস সব ক্লিয়ার থাকে আর যেটা তাকে কমরো লাও পারে কিন্তু ডকুমেন্টস কি ক্লিয়ার লাগে? ডকুমেন্টস কোন আইডেন্টি, ডকুমেন্টস আপনার সিভিল ওকে থাকিব লাগিব, আগত যদি লোন সোন লৈছে আর আপনার এজ লিমিট সব খা থাকে তেনেকুৱা প্রসেসিং করব লাগিব, তারপর হে বসে এক্স্যাক্টলি কম পাওয়া যায়। বাকি 55,000 এখন মিনিমাম, বাকি ডকুমেন্টস বিষয়ে কি কি থাকে বস্তু হয়নি আপনাদের কল করে পেলে গোটেখিনি আইডিয়া লোক পাব। মই নাম্বারটা এনেও ডেসক্রিপশনত দিমে সৌরভ, তো আপনাদের কল করব পাব। তো তার নেক্সট বাইকখনের পিনে অকমান আগবাড়ি যাও, তো নাই নেক্সট ফোন কি 390 অনুর হয়ে আপনার 3,40,000 হয়, আর পাওয়ার ফিগার চাবলে আপনার 44 BHP হয়, 44 BHP 390। আর বাকি ইয়ার যদি এটা প্রাইস তো কিমান এটা অনুরোধ বা এখন বর্তমান এটা আজি তো আপনার প্রাইস আছে এখন অনুরোধ 3,40,000, 3,40,000 ডিউক 390 আপনাকে পাব, 3,40,000 অনুরোধ প্রাইস। আর ইয়ার যদি কোনোবাই ফাইন্যান্স করব খোঁজে তো মিনিমাম তার কিমান ডাউন পেমেন্ট হবে? মিনিমাম ডাউন পেমেন্ট মানে 1 লাখ দিব লাগবে, এইখানে 1 লাখ টাকা মিনিমাম ডাউন পেমেন্ট দিব লাগবে তো ঘরে লো যাব কারণে। তো বাকি যখন প্রাইস বর্তমান কয়ে আছে সেটা আজির ডেটর, আজির ডেটটা মানে হয়েছে আজি হয়েছে 22 অক্টোবর 2022 সনের। তো প্রাইসের ফ্লাকচুয়েশন থাকে কেবা চেঞ্জও হয়, তো সেইখানে বিষয়ে আপনাদের কল করে পেলে সকল সম্পূর্ণ ডিটেলস লো পড়ব। তো এটা ইয়ার আগের বাইকখানে মানে নেক্সট বাইকখানে আগবাড়ি যাও। তো এটা আমি নেক্সট বাইকখানের পিনে আহি গলো, তো নেক্সট এখন কি হয়? এখন ডিউক 250, এখন হয়েছে ডিউক 250 আর নতুন কালার, এই কালারটার নাম কিবা আছে নিবিলে? ইবনি ব্ল্যাক বলে কয়, এটা ইবনি ব্ল্যাক, তো এটা নতুন কালার আছে ডিউক 250। তো ইয়ার এটা 250 CC আর পাওয়ারটা কিমান পড়ছে? 30 BHP, 30 BHP এখানে প্রডিউস করে। আর এইখানের ডাইরেক্ট প্রাইসের পিনে যাও, অনরোড কিমান হবে? অনরোড এখন হবগে 2,70,000 অ্যাপ্রক্সিমেটলি, 2,70,000 এখানের অনরোড প্রাইস। আর যদি কোনোবাই ফাইন্যান্স করে সেই অপশনত মিনিমাম ডাউন পেমেন্ট, মিনিমাম ডাউন পেমেন্ট আপনি 60-70 ধরো, 60-70,000 এখন মিনিমাম ডাউন পেমেন্ট আপনাদের ঘরে লো যাব পারিব ডিউক 250। তো মই দেখালো অলরেডি আপনার ইয়াত ঢের ডিউক 390 আছে মানে ইয়াত যোৰহাটত ডিউক 390 ডিমান্ডটো বেছি মোৰ মতে। বাকি সৌরভ কি কয়, একচুয়ালি ডিমান্ড 390 বেছি নেকি? সেল সবরে হয়, এনে আপনার 250 খন বেছি মানে পছন্দ করে লড়া পড়ে, 250 বেছি পছন্দ করে, কিন্তু সৌরভ 390 ভালো আছে, 390 ভালো আছে মানে আছে বলে যাতে কোনবাই মানে রেডি স্টক বলে কবে যাক ডিউক 390 লাগে আহক শোরুমলে কথা পাতো এলক লগালক লৈ যাব পাইব। তো এতিয়া নেক্সট আহিছো আমি এখন এডভেঞ্চার ক্যাটাগরি বাইকৰ পিনে, এইখনো হৈছে কেটিএম এডভেঞ্চার 390 যেটা আপোনালোকে দেখিছে। বাকি সৰুবে অকমান এটোৰ কিমান সিসি কিমান পাওয়ার হয় এটো কৈ দিব, এখন আপোনাৰ এডভেঞ্চার 390 হয়, পাওয়ার প্রডিউস কৰে 44 BHP, 44 BHP পাওয়ার প্রডিউস কৰে। আৰু ডাইৰেক্ট প্ৰাইছৰ পিনে যাওঁ, তো প্ৰাইছটো কিমান এখনৰ? প্ৰাইছ এখনো এপ্ৰক্সিমেটলি 3,83,000 হৈ গৈ আৰু, 3,83,000 অনৰোড হৈ গৈ। তো যদি কোনোবাই ডাউন পেমেন্ট কিমান মিনিমাম দিব পাৰিব? এখন আপোনাৰ 1,20,000 দিব লাগিব, অকমান লাগিব, এখন 1,20,000 ডাউন পেমেন্ট এখন দিব লাগিব। আৰু মোৰ মতে এইটো কালাৰ কোন নতুন দেখা নিচিনা লাগিছে, তো এই কালাৰটো নামটো কিবা
ফ্যাক্টরি ব্ল্যাক বলে কয় এখন এখন ফ্যাক্টরি ব্ল্যাক ন আর দেখাতো অকমান ভাল লাগিছিল অলপ উছবা মনে দেখাই দিছো তো এটো ইয়াত অরেঞ্জ ডিকেলস আছে গ্রাফিক্স আছে ইয়াত 390 ব্র্যান্ডিং করা আছে বাকি অকমান দেখাত এটো অকমান গ্রে টাইপৰ বা ব্লু টাইপৰ বলে কব পারে তো বাহির পোহরত বেশি মানে ভালকে কালারও দেখব তো ক্যামেরা অকমান ব্লু নিচে দেখা গেছে মানে চকুরে চকুরে অল্প গ্রে নিচে লাগিছে গ্রেইস টাইপের হয় একচুয়ালি বাকি ট্যাঙ্কটো ম্যাট ব্ল্যাকত আহে তো এইখনের একদম নতুন কালার আছে ইয়ার বাকি টেকনিক্যাল বস্তু সব একই আছে আগর ধরনের মানে অলরেডি ভিডিও বনাইছো আপনাদের চাব পড়ব মানে লিঙ্ক দিম আই বাটনত এইখানের বাকি এটা নেক্সট ফোন লাইনে যাও সেইখানেও অকান যদি আগলে আগবাড়ি যাও তো আমি দেখি এখন সন্মুখত থাকে আছে কেটিএমর অ্যাডভেঞ্চার 250 তো অ্যাডভেঞ্চার 250 পাওয়ার ফিগারটো অকান কই দিয়া ডিউ 250 লিখে আছে 30 BHP হয় 30 BHP আছে এখন খালি এখানের যে হেডলাইট এখন হ্যালোজেনত আছে এখন হ্যালোজেনত আছে বাকি দেখাতো সম্পূর্ণ একে 390 দরে বাকি ইয়ার এটা প্রাইসটো কিমান হছো এখনো প্রাইস হগে আপনা অ্যাপ্রক্সিমেটলি 278000 হগে 278000 মানে অ্যাডভেঞ্চার 250 মোট বাইপটি ডিউট বলি আইবে সমকল কিন্তু অ্যাডভেঞ্চার 250 হয় আর বাকি যদি কোনবা ডাউন পেমেন্ট হেটো বিষয় কিমান সেম ডিউটি লেখা 70 মান দিলে উলাই যাব 70 মান দিলে এখন আপনাকে ঘরলে লৈ যাব বাকি অ্যাডভেঞ্চার বাইকৰ যারা সফট থাকে জনে লং রাইড বা অ্যাডভেঞ্চার কৰি ভাল পায় তো তেওঁৰ কাৰণে এখন এই দুখন মানে একচুয়ালি 390 আৰু 250 দুখন বেছ লব পাৰে আৰু বেস্ট বাইক বলে কব পারি তো এটা একদম যখন শোরুমত থাকা শেষর বাইক তো মোর কালারটো বিরাট ভাল লাগিছে বাকি শোরুমটো ভাল লাগিছে সাকে সব অপিনিয়ন ভাল লাগিছে এখন দুনিয়া নতুন এডিশন আইছে মোটোজিপি এডিশন হয় বাবা এটো মোটোজিপি এডিশন বাকি ইয়াতো টেকনিক্যাল তো চেঞ্জ হোৱা নাই দেখি চেঞ্জ হোৱা নাই খালি কসমেটিক চেঞ্জ আছে তো উইন্ডশিল্ড কোন আগৰ লগে কোন ব্ল্যাক কৰি আছে আচ্ছা আৰু আপোনাৰ এটো যোনখিনি গ্ৰাফিক্স চেঞ্জ গ্ৰাফিক্স চেঞ্জ কৰিছে যোনখিনি বাইকৰ জানো বা আছে তো মই ইয়াৰ এটা ভিডিও ৱাকেন ভিডিও অকমান আপোনালোকক দি দিম হেতু বেলেগ এটা ভিডিও ৰাখিব তো আই এটোতে ইনক্লুড নকৰো ইয়াত আপোনালোকক অকমান প্ৰাইছৰ বিষয়ে ডিটেইলছ কিনি দি আছো যেহেতু তো এটোৰ অন ৰোড প্ৰাইছ কিমান হ'ব 246 এপ্ৰক্সিমেট 246000 এপ্ৰক্সিমেট আৰু এটা কথা হ'ল যে যোনখিনি RC 200 আছে আর এইখন ইয়ার কোনো প্রাইসটো ডিফারেন্স নাই সব একে আছে 200 প্রাইস প্রাইস একে কালার একে তো কালার লই মানে প্রাইসৰ ডিফারেন্স নাই তো এখন যদি কোনবাই লব বিচাৰে তো মিনিমাম ডাউন পেমেন্ট কিমান হ'ব এখন আপোনাৰ 60 মান দিব লাগিব 60000 মান এখনৰ ডাউন পেমেন্টৰ বাইকখন মিনিমাম আহি যাব ডকুমেন্টস ক্লিয়ার থাকিব লাগিব তো মোৰটো দেখাত বহুত ভাল লাগিছে এখন অলমোস্ট ইয়াত থকা গোটেই বাইকখিনি মই আপোনালোকক দেখাই দিলোঁ বাকি প্ৰাইচৰ অকণমান আইডিয়া দি দিলোঁ কিন্তু এতিয়া এটা কথা মই সৰ্ব সুধিব খুজিম যে যোনখন RC 390 হয় বৰ্তমানটো ইয়াত এভেইলেবল নাই কিন্তু যদি কাৰোবাক লাগে সেইখন অনাই দিয়া বা তোমালোকৰ ৰেডিষ্ট এভেইলেবল আছে আমাৰ শ্ব'ৰুমত বৰ্তমান অনা নাই এতিয়া হয় ষ্টক এভেইলেবল আছে ষ্টক এভেইলেবল আছে তো তাৰ বিষয়ে অকণমান কৰি আছোঁ RC 390খনত কিমান BHP পাৱাৰ কৰিছে এখন চেম আপোনাৰ 44 BHP 44 BHP 390 হয় আর বাকি তার অকান আইডিয়াটা দিয়ে দিয়ে যে যাতে কম পায় কারবার যদি জানি দরকার পড়ে বা এনে লোলে ইচ্ছা করেছে RC 390 তো তার কি অনুরোধ পাইছো অনুরোধ এখন আপনার এপ্রক্সিমেটলি 350 হয়ে যায় 350000 এপ্রক্সিমেট অনুরোধ হয়ে যায়গে RC 390 তো এখন ডিউক 200 আর RC 390 তো তার যদি সেখন কোনবাই লোক বিচার সেইটার ডাউন পেমেন্ট কি হবগে সেখন আপনার 1 লাখের উপর দিব লাগবে 1 লাখের উপর দিব ধর 1-10-1-20 মানত আহি যাব পিছতে এক্স্যাক্টলি কম পাওয়া যায় আচ্ছা আচ্ছা তথাপি মানে এটা এপ্রক্সিমেট যদি কোনবাই ভাবি আহে তো 1-20-31 এনেকটা যদি ভাবি আহে তেনে মানে তেনকে লই যাব পারিব এটা বাইকন তো ঠিক আছে তার এটা সরকে আবাস এটা দিল যে বাইক আছে শোরুম যেখানে এভেলেবল আছে তো গোটেখিনি আপনার মানে দেখাই দিছো তো যেমনখিনি পড়ো আপনার আজি শোরুম থাকা বাইকখিনি দেখালো আর তার প্রাইসখিনি কেন কি ধরো আইডিয়া দিল মই বারে প্রতি কই আছো যেহেতু পুরা ডিটেলস জানি হলে আপনাদের ডিলার সদায় কন্টেক্ট করব লাগবে আর ডিলার আহি পেলে ইয়াত ভিজিট কর কি কি বাইক রাখিছে তেওঁলোকে কি কি কালেকশন আছে বা এভেলেবল আছে নাই ইয়াত শোরুমত রাখিছে না ওয়ারহাউসত রাখিছে গোটেখিনি আপনাদের ইয়াত চাই যাব ডিটেলসভাবে আৰু যদি কিবা জানিবলগীয়া থাকে মই গোটেই নাম্বাৰ এড্ৰেছ সকলোখিনি মই ডেছক্ৰিপশ্যন বক্সত দি দিছোঁ তো আপোনালোকে কণ্টেক্ট কৰি ল'ব ধুনীয়াকৈ আৰু যদি ভিডিঅ'টো ইয়ালৈকে চাইছে যদি ভাল পাইছে আপোনালোকে তেন্তে লাইক এটা কৰিব আৰু বেলেগলৈকে শ্বেয়াৰ কৰিব আৰু মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব লগতে বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখিব যাতে মই নেক্সট কিবা ভিডিঅ' দিলে আপোনালোকে আগতীয়াকৈ গম পায় আৰু যোনখন মই RC 200 MotoGP এডিশ্যনত তো তাৰ এটা বেলেগকৈ ভিডিঅ' দিম তো এইটো ভিডিঅ'ৰ পাছতে বা আগতে মই দিম কোনোবা এটা টাইমতে তো সেইটোও চাব আপোনালোকে তো ইমানখিনিয়ে কলো আজিলে আৰু নতুন এটা ভিডিঅ'ত আপোনালোকক পুনৰ লগ পোৱাৰ আশা থাকিলে আৰু বাইক ৰাইড কৰোঁতে সদায় ছেফটি গিয়াৰ হেলমেট ইউজ কৰিব তো ইমানখিনি কৈ আজিলে বাই বাই